আমি শ্রাবণী আজকে আমি আপনাদের দেখাবো সূত্রের সাহায্যে যে কোনো মাপের চুরি প্যান্ট আপনারা কিভাবে কাটিং করবেন আর চুরি প্যান্ট কাটিং করার আগে আমাদের জেনে নিতে হবে যে চুরি প্যান্ট কাটিং করতে গেলে আমাদের কি কি মাপ লাগবে চুরি প্যান্টের জন্য প্রথমে আমাদের ঝুলটা নিয়ে নিতে হবে মানে প্যান্টটা কতটা লম্বা হবে সেই লম্বার মাপটা লাগবে লাগবে হিপের মাপ হাঁটু লম্বা হাঁটু লম্বা বলতে একদম আমরা যেখানে প্যান্টটাকে বাঁধব কোমরের ওখান থেকে শুরু করে হাঁটু পর্যন্ত কতটা লম্বা তার মাপটা লাগবে আর হাঁটুর গোল লাগবে মানে ফিতেটাকে হাঁটু পেছন দিক থেকে নিয়ে গোল্ড করে যেরকম আমরা গোল করে মাপলে যতটুকু আমাদের হাঁটুর গোলটা আসবে সেই মাপটা কিন্তু লাগবে আর লাগবে মুহুরি এবার হচ্ছে সূত্রের সাহায্যে আমরা কি করে কাটিং করবো একটু মন দিয়ে দেখতে হবে কারণ এটার মধ্যে অনেক কটা সূত্র কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে তারপরেই কিন্তু চুরি প্যান্টটা কাটিং করা যাবে তাই একদম ভিডিও শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে একবার যদি ভিডিওটা আপনারা মন দিয়ে দেখেন তাহলে কিন্তু কখনো আর চুরি প্যান্ট কাটতে আপনাদের অসুবিধা হবে না আমাদের এই প্যান্টের ওপরে বেল্ট হবে বেল্টার হিসাব আমি পরে বোঝাচ্ছি আগে আমরা চুরি প্যান্টের নিচের পার্টটা কী করে কাটবেন সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে কাপড়টাকে আমরা চার চার ভাজ করে নেব এবার কাপড় ভাঁজ করার কথা একটা বলে দিই আমরা যে নর্মাল সালোয়ার প্যান্ট পাটিয়ালি প্যান্ট পাল প্লাজো প্যান্ট যেরকম প্যান্ট কাটিং করি না কেন যে রকম ভাবে আমরা কাপড় ভাজ করি চুরি প্যান্টের ক্ষেত্রে কিন্তু সেই কাপড় ভাজ করা যায় না কাপড় ভাঁজটা একটু অন্যরকম ভাবে করতে হয় আমি ভিডিও শেষে কিন্তু আপনাদের ভাজ করাটা দেখিয়ে দেবো যে কি করে আমরা কাপড়টাকে ভাজ করব। যেহেতু চুরি প্যান্টটা প্রচুর লম্বা হয় অনেকটা ঝুল হয় তাই ঝুলটা যাতে আসে তার জন্য ওই কাপড়টাকে একটু অন্যরকম ভাবে আমরা ভাজ করি বোঝা গেল এবার দেখুন এখানে প্রথমে আমি কাপড়টাকে চার ভাঁজ করে নিলে এই পাশটা আমাদের বন্ধ দিক থাকবে আর এই দিকটা আমাদের খোলা দিক থাকবে বন্ধ দিক থেকে প্রথমে আমরা ঝুলটাকে নিয়ে নেব দেখুন ঝুল আমি এখান থেকে এতটা হচ্ছে ঝুল ঝুলের যা মাপ থাকবে তার থেকে বেল্টের মাপটা বাদ দিয়ে দেবেন মানে ওপরে যে বেল্টটা করবো সেটা যতটা লম্বা হবে সেটা বাদ হয়ে যাবে এখান থেকে এতটা হবে আমাদের ঝুলের মাপ তারপরে আপনারা যতটা কুচি চান মানে যতটা আপনাদের চুড়ি প্যান্টে যে কুচিটা পড়বে সেটা যতটা আপনারা রাখতে চান ততটা বাড়িয়ে নেবেন আপনারা আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এগারো বারো যতটা খুশি বাড়িয়ে নিতে পারেন তবে চোদ্দ ইঞ্চির ওপরে কিন্তু দেবেন না খুব লম্বা হলে আপনারা পনেরো ইঞ্চি পর্যন্ত নিতে পারেন পনেরো ষোলো ইঞ্চি পর্যন্ত তার থেকে বেশি কিন্তু নেবেন না তাহলে কিন্তু প্যান্টটা পরতে খুব অসুবিধা হবে বোঝা গেল এবার দেখুন চার ভাঁচের এই জায়গাটা আমরা কতটা নেব হিপ যা থাকবে তাকে আমরা চার দিয়ে সরাসরি ভাগ করে দেব তার সঙ্গে তিন ইঞ্চি অ্যাড করে দেব আর এখান থেকে এতটা যা হবে ঠিক এখান থেকেও এতটা সেম একই হবে এখান থেকে এতটা যতটা এখান থেকেও এতটা এবার এখান থেকে এতটা হচ্ছে আমাদের আসনের মাপ লাগবে আসনের মাপ কি হবে হিপকে সরাসরি চার দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাই হবে আমাদের এটা আসনের মাপ এবার এখান থেকে আমরা দুই ইঞ্চি বেশি নিয়ে নেব এই জায়গাটায় আমাদের শেপ দিতে হবে এক ইঞ্চির মতন উপর থেকে এরকম ক্রস করে দিয়ে আপনারা এখান থেকে শেপ দিয়ে দেবেন এতটা বোঝা গেল এবার দেখুন আমাদের হাঁটুর লম্বাটা লাগবে এখান থেকে এতটা আমাদের হাঁটুর লম্বা হাঁটুর লম্বা আমরা যেটা মাপ নিয়েছিলাম সেই লম্বা থেকে কিন্তু কিন্তু আগে বেল্টের মাপটা বাদ বাদ দিয়ে দিতে হবে হবে দেওয়ার পরে আমাদের যোগ যোগ করতে করে যেটা আসবে সেটাই এখান থেকে এতটা হাফ ইঞ্চে অবশ্যই যোগ করবেন কারণ এখানে হাফ ইঞ্চি সেলাইতে চলে যাবে বেল্টের সঙ্গে যখন আমরা সেলাই করব ঠিক আছে এতটা হয়ে গেল হাঁটুর লম্বা আবার এখানে হবে হাঁটুর গোলটা হাঁটুর যা আমরা গোলের মাপ নিয়েছিলাম তাকে সরকার সরাসরি আপনারা দুই দিয়ে ভাগ করে দেবেন ভাগ করে যেটা বেরাবে সেটাই হবে এখান থেকে এতটা এবার এইখানে আসবে মানে আমরা একদম ঝুলের যে ফার্স্ট মাপটা নিয়েছিলাম সেই মাপটার ওখানে আসবে আমাদের মুহুরি মুহুরি আমরা যা নিয়েছি তাকে দুই দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই কিন্তু এখানের মাপটা হবে আর মুহুরি এখানে যা মাপ হবে সেই মাপ কিন্তু যতটা আপনারা কুচি নেবেন কুচি নেওয়ার শেষেও কিন্তু ঠিক সেই মাপটাই আপনাদেরকে নিতে হবে এতটা বোঝা গেল এবার দেখুন সাইডে আমরা বাড়তি কাপড় নিয়ে নেব যদি কখনো প্যান্টটা টাইট হয়ে যায় সেটা ঢিলা করার জন্য সালো প্যান্টে বা পাটিয়ালা প্যান্টগুলো ওগুলো অলরেডি ঢিলা থাকে তার জন্য ওতে কিন্তু বেশি আমরা সাইডে কাপড় নিই হাফ ইঞ্চি কাপড় নিই মাত্র যে সেলাইয়ের জন্য কিন্তু এখানে কম করে আপনাকে এক ইঞ্চির ওপরে কিন্তু কাপড় রাখতে হবে দেড় ইঞ্চিও আপনি কাপড় রাখতে পারেন ঠিক আছে এই জায়গাটা দেড় ইঞ্চির মতন আমরা কাপড় রাখতে পারি যাতে কখনো টাইট হলে সেটা খুলে আমরা বাড়াতে পারি এবার বলে দিই এই নিচ থেকে যদি আপনারা দেড় ইঞ্চি কাপড় রাখেন ঠিক আছে কিন্তু এইখানে গিয়ে দেড় ইঞ্চি রাখবেন না এখানে এক ইঞ্চির ওপরে কখনোই কিন্তু আপনারা কাপড় রাখবেন না এখানে এক ইঞ্চির ওপরে কাপড় রাখলে কিন্তু প্যান্টটা পরলে অসুবিধা হবে ঠিক আছে নিচের পাটটা তাহলে বোঝা গেল এবার আমরা বেলটা কাটিং করব বেলটা আমরা দুরকম ভাবে কাটিং করতে পারি কখনো কখনো কাপড় কম থাকলে আমাদের সাইড দিয়ে যে কাপড় বেরায় সেটাকে চার ভাজ করে মানে চারটে টুকরোর মতন কাপড় ভেরায় সেটাকে চার ভাজ করে আমরা এই নিয়মে কাটতে পারি আর যদি কাপড় বেশি থাকে তাহলে কিন্তু দুভাজেও আমরা বেলটাকে কাটতে পারি চার ভাঁজের নিয়মটা আমি আগে বলে দিচ্ছি দেখুন বেল্টের এই লম্বাটা আমরা ছয় ইঞ্চি রাখবো তার সঙ্গে আমরা আড়াই ইঞ্চি বেশি নেব আড়াই ইঞ্চি কেন যোগ করবো হাফ ইঞ্চি নিচে সেলাই যাবে আর দুই ইঞ্চি ওপরে আমরা যে দড়ি ভরবো সেই দড়ি ভরার ঘর করতে চলে যাবে বোঝা গেল এবার দেখুন এই জায়গায় আমরা এটা কোমর কোমরের কতটা আমরা রাখবো এখানে হিপ যা তাকে সরাসরি চার দিয়ে ভাগ করব ভাগ করার পরে আমরা দেড় ইঞ্চি যোগ করে দেব ঠিক আছে এটা হচ্ছে যখন আমাদের চার ভাজ হবে আমি লিখে দিচ্ছি চার ভাজ হবে আর এটা হবে হচ্ছে দুই ভাজের সময় দুভাজের নিয়মটা সাইডের নিয়মটা একই ছয় ইঞ্চি আমাদের বেলটা লম্বা হবে তার সঙ্গে আড়াই ইঞ্চি আমরা যোগ করে নেব আর দুহাজার বেলায় আমাদের এই বেলটা চওড়া হবে কতটা দেখুন হিপকে সরাসরি দুই দিয়ে ভাগ করব যেটা বেড়াবে তার সাথে তিন ইঞ্চি আমরা যোগ করে দেব আমি এটা ব্র্যাকেটে রাখি কারণ আগে হিপকে দুই দিয়ে ভাগ করতে হবে তারপরে কিন্তু তিন ইঞ্চি যোগ করতে হবে তাহলে বোঝা গেল কি করে বেলটা কাটিং করতে হয় চুরি প্যান্টের জন্য কি করে কাপড় ভাজ করবেন দেখুন দেখুন ধরুন এটা কাপড় আপনাদের এটা হচ্ছে চড় কাউরা কাপড়ের এটা হচ্ছে লম্বা এবার এটা ভাঁজ করার জন্য প্রথমে আমরা কি করব দেখুন এইভাবে কাপড়টাকে ভাঁজ করবেন ঠিক আছে এইভাবে ভাঁজ করার পরে আপনাদের এরকম কোন করে কাপড়টাকে ভাঁজ করতে হবে বোঝা গেল এরকম কোন করে কাপড়টাকে ভাঁজ করতে হবে করার পরে এইখান থেকে আপনাদের মুহুরিটা আসবে ঠিক আছে এইখান থেকে আপনাদের যতটা কুচির পরে সেটা আপনারা এইভাবে মাপবে মেপে এরম ভাবে কুচির পোষণটা যাবে তারপরে কিন্তু এইভাবে আপনাদের এটা চলে আসবে আসার পরে জিনিসটা দেখুন এইভাবে আসবে এখান থেকে আপনারা কোমরটাকে মাপবেন হিপ যেটা হচ্ছে হিপের আমাদের নিচের পোসনে কোমরটাকে মাপা হয়েছিল সেইভাবে এটা এটা কিন্তু কিন্তু আসবে ঠিক আছে যদি এইটা এতটা না আসে দেখা যায় যায় অনেক সময় দিকে চলে তখন এইখানটাতে আমাদের এইভাবে আরও ওপরের একটুখানি কাপড় জোড়াতে হয় ঠিক আছে কিন্তু আপনাদের এইভাবেই কাপড়টাকে ভাজ করতে হবে তা না হলে কিন্তু আপনারা এই লম্বাটা চুরি প্যান্টের লম্বাটা সেরকম পাবেন না আর চুরি কিন্তু দিতে পারবেন না আপনারা যদি বেশি চুরি দিতে চান তখন কিন্তু আপনাদের এই চুরিটা দিতে না যদি আপনার কাপড়টা এইভাবে ভাজনা করেন তাহলে চুরি প্যান্ট সম্বন্ধে সবকিছু বোঝা গেল আসতে হবে এখানেই দেখা হবে নেক্সট ক্লাসে ভালো থাকবেন ধন্যবাদ